মার্গারেট আলভার্ডাকে সাড়া দিচ্ছে না তৃণমূল। তৃণমূলের বিরুদ্ধে ফের সেটিং এর তত্ত্ব বামের। তৃণমূলের ভোট পেলে কতটা লাভ হতো বিরোধী জোটে? উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরেও তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না তৃণমূল জানিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করছে বামেরা। ভোট না দিয়ে বিজেপির সুবিধা করে দিচ্ছে জোড়াফুল শিবির, এমনটাই অভিযোগ বামেদের। উপরাষ্ট্রপতির পদে নির্বাচনে ভোট না দিয়ে তৃণমূল নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছে, আর তৃণমূলকে তাদের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছেন বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলভা। তবে তৃণমূল তাদের সিদ্ধান্ত বদলাচ্ছে না বলেই খবর। আলভার ডাকে এখনো পর্যন্ত সাড়া দেওয়ার সিদ্ধান্ত নেয়নি তৃণমূল নেতৃত্ব। উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী করেছে পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়কে। এরপর তার বিরুদ্ধে মার্গারেট আলভাকে প্রার্থী হিসেবে দাঁড় করায় কংগ্রেস সহ বিরোধীরা। কিন্তু তৃণমূলের অভিযোগ, তাদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে কংগ্রেস আলভার নাম ঘোষণা করেছে, আর সেই অভিযোগ তুলে উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছে। স্বাভাবিকভাবে বিষয়টা নিয়ে ক্ষুব্ধ বাম, কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। ঠিক এই পরিস্থিতিতে আলভা টুইট করে তৃণমূলকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছে। টুইটে আলভা লিখেছে, তৃণমূল বিরোধী শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি, তাই উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে তারা নিরপেক্ষ থাকলে সেটি বিরোধীদের সাহায্য করবে না, সেটি শাসক দলকেই সাহায্য করবে। তাই তৃণমূলকে তাদের সিদ্ধান্ত নিয়ে ভেবে দেখতে হবে। বিবেকের ডাকে সাড়া দিয়ে তৃণমূল সাংসদদের উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দেওয়া হোক এই আবেদন জানাচ্ছে। আগামী 6 অগস্ট যেদিন উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে সেদিন দিল্লিতেই থাকবেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই পরিস্থিতিতে তৃণমূলের উদ্দেশ্যে আলভা যে আবেদন জানিয়েছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এ বিষয়ে জানিয়েছেন, মার্গারেট আলভাকে তারা শ্রদ্ধা করেন, তবে তৃণমূলকে অন্ধকারে রেখে তাকে প্রার্থী করার সিদ্ধান্তে ব্যথিত তারা, তাই সিদ্ধান্ত বদল করতে পারছেন না তারা। কিন্তু প্রশ্ন একটাই, তৃণমূল যদি মার্গারেট আলভাকে ভোট দিত তাতে কতটা সুবিধা হতো বিরোধী জোটে? পরিসংখ্যান বলছে উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়ের জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু তৃণমূল বিরোধী প্রার্থীকে ভোট দিলে ধনখড়ের জয়ের মার্জিন নিঃসন্দেহে অনেকটাই কমবে, যাতে কিছুটা হলেও বিরোধী জোটে গতি আসবে। আসলে একটা ফুটবল ম্যাচে 5-0 গোলে হারা আর 5-4 গোলে হারা নিশ্চয়ই এক জিনিস নয়, এ কথাটা মাথায় রাখতে হবে। জোরদার লড়াই করে পরাজয়ের মধ্যেও একটা আলাদা অনুভূতি পাওয়া যায়, আর উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সেটাই চাইছিল বিরোধী জোট। আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধীরা যখন একটা শক্তপোক্ত মসৃণ বিরোধী জোট চাইছে, সেখানে উপরাষ্ট্রপতি নির্বাচনে সার্বিক বিরোধী জোট একটা সুন্দর প্রেক্ষাপট তৈরি করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাই বিজেপি বিরোধীরা চেয়েছিলেন ধনখড়ের ঘাড়ের কাছে যেন নিঃশ্বাস ফেলতে পারেন বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলভা। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে উপরাষ্ট্রপতি নির্বাচনে সামান্যতম লড়াই হচ্ছে না। স্বাভাবিকভাবে এই নির্বাচন ঘিরে তৃণমূলের ভূমিকা নিয়ে সোচ্চার বামেরা। ঘটনাচক্রে উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় দিল্লিতেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 7 অগস্ট নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে তিনি 4 তারিখে যাচ্ছেন দিল্লি। আর মমতার এই কর্মসূচি ঘিরেই উঠছে প্রশ্ন, কারণ অতীতে মমতা ভার্চুয়াল মাধ্যমে কলকাতা থেকে নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি। ঠিক এই পরিস্থিতিতে বামেদের অভিযোগ, একের পর এক তদন্তে তৃণমূলের মুখোশ খুলে যাচ্ছে। তাই তৃণমূল নেত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সেটিং করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকে আটকে দেওয়ার চেষ্টা করবেন, তাই তিনি দিল্লি যাচ্ছেন, এমনটাই অভিযোগ করছে বামেরা। এবং সেই সঙ্গে বামেদের আরও অভিযোগ, বিজেপিকে খুশি করতে তৃণমূল উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছে না। কিন্তু স্বাভাবিকভাবেই এই অভিযোগ উড়িয়ে দিচ্ছে তৃণমূল। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্যের পাওনা গণ্ডা সম্পর্কিত বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতে পারেন, এমনটাই তৃণমূল সূত্রে খবর। যথারীতি মমতার এই দিল্লি সফর ঘিরে চাপানোতর শুরু হয়েছে। তাই আগামী দিনে পরিবর্তিত পরিস্থিতিতে উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয় কিনা সেদিকে বিশেষ নজর থাকবে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট আজ বিকেলে।